পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শিলচরত কংগ্রেসে প্রতিবাদ সাব্যস্ত করেছে। রাজ্য সেঞ্চুরি কোবাইছে প্রতি লিটার পেট্রোলে, আমি ইতিমধ্যে জানাইছো ঢকুয়াখানত এশর ঘর অতিক্রম করেছে। দুই এদিনতে অন্য প্রান্ততো সেঞ্চুরি কোবাব পেট্রোলে। মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়ে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে কংগ্রেসে। প্রতিবাদের নেতৃত্ব লৈছে কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেবে। দৃশ্য পেট্রোল ডিজেলের অধিক মূল্য বৃদ্ধির পিছতে এইদরে সরব হয়েছে কংগ্রেস। শিলচরের দৃশ্য, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শিলচরত কংগ্রেসে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর প্রতিবাদস্থলীত উপস্থিত আছে আমার সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, তেওঁ দেখুৱাব সামগ্রিক পরিবেশ। হয়, অসমত এতিয়া পেট্রোলের দাম 100 টা ছয় করে লৈছে আজির দিনত। আজি শিলচরের আমি দেবদূত পেট্রোল পাম্পর ওসরত আছো, তাতে এটা প্রতিবাদ চলি আছে। কংগ্রেসের যিমানখিনি নেতৃবৃঙ্গ আছে সবে মিলি ইয়াতে এটা প্রতিবাদ চলে আছে, মুর্দাবাদ নারা এটা চলাই আছে, মুর্দাবাদ চলি আছে। কিয়নো আজির দিনত 100 টকা পেট্রোলের দামটো বড়োৱাৰ কাৰণ লগতে বহুত জিনিসৰ বস্তুৰ দাম বাঢ়ি যাব, এইটো এটা আশংকা কৰি ইয়াতে কংগ্ৰেছৰ সবে মিলি ইয়াতে এটা প্ৰতিবাদ চলাই আছে। আমাৰ লগত ইয়াতে অল ইণ্ডিয়া মহিলা কংগ্ৰেছ প্ৰেছিডেণ্ট সুস্মিতা দেৱ আছে। আমি সুস্মিতা দেৱক সুধি ল'ম কি ক'ব দিদি, আজি 100 টকা পালে অসমৰ পেট্ৰলৰ দাম। দেখেন সমস্ত দেশে প্ৰায় 200টা চহৰে পেট্ৰলৰ দাম 100 টাকাৰ উপৰে। মোদী সরকার বলেছিল বহুত হুই মহঙ্গাই কি মার, আব কি বার মোদী সরকার। এখন জিস তরহ সে মহঙ্গাই দেশ ভর মে বড় রহা হ্যায়, হামারা ইয়ে মাননা হ্যায় কি লকডাউন কি ওজহ সে, প্যান্ডেমিক কি ওজহ সে কমন ম্যান কে উপর জো বোঝ হ্যায় ও দেশ কি ইতিহাস মে কবি নি হুয়া। এই দেশের ইতিহাসে এত মূল্য বৃদ্ধি কোনোদিন হয়নি। মোদী সরকার হলো গরিব বিরোধী সরকার। গ্যাসের দাম 1000 টাকা, ডিজেল পেট্রোলের দাম 100 টাকা, রান্নার তেল কোথায় গেছে, ডাল চাওয়ালের কোথার উপর থেকে লকডাউন, ব্যবসা বাণিজ্য নাই আর ভ্যাকসিনেশন নাই। আজকে আমরা এপিসিসি এবং এআইসিসির নির্দেশে শিলচরে এই আন্দোলনটা করছি এবং এটা জনতার আওয়াজ মোদী পর্যন্ত পৌঁছাবার জন্য এই আন্দোলন। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কি কব? দেখেন রাজ্য সরকার ভিএটি লাগায় আর কেন্দ্রীয় সরকার ডিউটি লাগায়, দুইটা মিলে একটা সাধারণ মানুষ বাঁচতে পারছে না। মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল প্রাইস অফ ডিজেল পেট্রোল অ্যান্ড এলপিজি গ্যাস কমে গেছে। আন্তর্রাষ্ট্রীয় দাম আগর ডিজেল পেট্রোল আর এলপিজি কা কম হো রা হ্যায় তো মোদি সরকার আগর ইনকা দাম বাড়া রহি হ্যায় মিন্স মোদি সরকার লুটছে। ইট ইজ লুট সরকার। আগে তো আমরা বলতাম ঝুট সরকার, এটা হলো লুট সরকার। ওরা লুটছে দেশের মানুষকে। 7 বছরের মধ্যে 25 লক্ষ কোটি টাকার রোজগার করেছে শুধু ডিজেল পেট্রোল থেকে মোদি সরকার। 25 লাখ কোটি ইজ দ্য ইনকাম, 25 লাখ কোটি ইজ দ্য ইনকাম অফ দিস গভর্নমেন্ট ইন দ্য লাস্ট 7 ইয়ার্স ফ্রম ডিজেল পেট্রোল। এইগুলো টাকা কোথায় যাচ্ছে? ধন্যবাদ। তো আপনার শুনেছে সুস্মিতা দেব, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট, কইছে যে এতিয়া লুট সরকারই চলি আছে কেন্দ্র আর রাজ্য সরকার। ধন্যবাদ।